আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আমরা প্রত্যেক বাবা মাই সমস্যায় আছি। অনেকের কাছে অভিযোগ, যে অনেকের অভিযোগ যে আমার সন্তান আগে পড়াশোনায় মনোযোগী ছিল, এখন মনোযোগী নেই। আসলে এই মুহূর্তে আমরা কি করতে পারি তার জন্য, বা তাকে কিভাবে মনোযোগী করাতে পারি? খুব বেশি কিছু করার দরকার নেই, এবং আসলে এই নিয়ে আমাদের একদম নিজেদেরকে নিঃশেষ করে দেওয়ারও কিছু নেই। আজ আপনাদেরকে কয়েকটি পরামর্শ দিচ্ছি, সে পরামর্শের আলোকে যদি আমরা আমাদের সন্তানদেরকে সেট করতে পারি, বা তাদেরকে যদি তাদের পেছনে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আশা করা যায় যে পড়াশোনায় একদম অমনোযোগী সন্তানেরও পড়াশোনায় মনোযোগী হবে। এর জন্য প্রথমে যে বিষয়টা আমাদেরকে মানতে হবে সেটি হচ্ছে যে একটা বিষয় আমাদেরকে, থিওরি আমাদেরকে ফলো করতে হবে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। অনেক সময় দেখা যায় যে আমার সন্তান আগে পড়াশোনায় খুব মনোযোগী ছিল, মাঝে বিভিন্ন কারণে তার যে ডিভাইস এডিকশন আমরা বলতে পারি, তারপর তার পিয়ার প্রেশারের কথা বলতে পারি, তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন মাল্টি যে ডাইমেনশনাল যে ব্যাড হ্যাবিটসগুলো আছে এগুলো হয়তো তার গড়ে উঠেছে। যে কারণেই হোক, সে এখন আর আগের মতো পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না, মনোযোগী না। এর জন্য আমাদেরকে একটু, আমরা অনেক সময় চাই যে আউটপুটটা খুব তাড়াতাড়ি পেতে চাই, হয়তো আমরা চিন্তা করি যে সে খুব দ্রুতই চেঞ্জ হয়ে যাক, কিন্তু আসলে কিন্তু এটা হবে না, দ্রুতই চেঞ্জ হবে না। একজন আমাদের একজন সন্তান যদি হয় যে তার সিগারেট খাওয়ার অভ্যাস আছে, অথবা তার হয়তো কোনো এডিকশন আছে, আমরা যদি চাই যে একদিনই প্রথম দিনে তাকে সেটা বন্ধ করে দেওয়ার জন্য, তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। তো এজন্য ফার্স্ট অফ অল যেটা করবো, যে আমরা একটু তাকে স্মল স্টেপস নেব, আমরা কিছু ভূমিকা রাখবো, দিনকে দিন তাকে গ্রাজুয়ালি উন্নতি করার চেষ্টা করব। গ্রাজুয়ালি যদি আমরা স্টেপস নেই, তাহলে তাকে পড়াশোনায় মনোযোগী করতে পারবো। তারপর সেকেন্ড ওয়ান যে বিষয়টি করতে হবে, যে তাকে ক্লাসে মনোযোগী করতে হবে। ক্লাসে যদি কোনো ছাত্র মনোযোগী থাকে, তাহলে সে অবশ্যই পড়াশোনায় মনোযোগী হবে। তারপর তার হোমওয়ার্কের দিকে একটু নজর রাখতে হবে, ক্লাসে যে টাস্কগুলি দিচ্ছে এই টাস্কের প্রতি আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এবং সেটা অবশ্যই পজিটিভলি তাদের সাথে অ্যাপ্রোচ করে আমরা যদি তাদেরকে পড়ার টেবিল একবার বসাতে পারি, তাহলে দেখা যাবে যে ভালো একটা আউটপুট কিন্তু আমরা পাচ্ছি। আমরা নিজেদেরকে আসলে খুব একটা অ্যাংশাসনেস বাড়িয়ে বা খুব বেশি উদ্বিগ্ন থেকে এবং তাদের সাথে খারাপ আচরণ করে আমরা কিন্তু ভালো আউটপুট নিয়ে আসতে পারবো না। এই জন্য তাকে ক্লাসে মনোযোগী করতে হবে, সাথে সাথে তার হোম টাস্ক যেগুলো দিচ্ছে, হোমওয়ার্ক যেগুলো দিচ্ছে, এগুলো সে ভালোভাবে করছে কি না, সেগুলো যাতে ভালোভাবে করে, এর জন্য আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। থার্ড ওয়ান যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে যে নির্ধারিত রুটিন মাফিক সে যাতে পড়তে বসে পড়ার একটা হ্যাবিট গড়ে উঠে, এজন্য আমাদেরকে তাদেরকে একটু সহযোগিতা করতে হবে। তাদের কিন্তু আসলে পড়ার টেবিলে মন থাকতে চাইবে না, খুবই ছন্ন ছাড়া একটা অবস্থা কিন্তু তাদের গড়ে উঠে বিভিন্ন কারণে। সেজন্য তারা যাতে পড়ার টেবিলে থাকে, সেটা হয়তো প্রথম হতে পারে যে সে 20 মিনিট 30 মিনিট ধরে সে পড়ছে, এবং নির্ধারিত সময়ে এবং প্রতিদিন একটা সময় সে পড়াশোনা করছে, যে সময়টাতে সে আসলে সময় পায় বা বাসায় থাকে, ওই সময়টাতে আধা ঘন্টা পড়ছে, এরপর হয়তো 1 ঘন্টা পড়লো, এরপর 1-1.5 ঘন্টা গ্যাপ দিয়ে তারপর আপনি পড়াশোনার মাত্রাটা বাড়িয়ে দিতে পারেন। এভাবে কিন্তু আমাদের সন্তানদেরকে আস্তে আস্তে মনোযোগী করতে হবে। একদম হঠাৎ করেই আমরা চাইলেই যে একটা ভালো আউটপুট নিয়ে আসবে, একদম অমনোযোগী একজন বাচ্চা সে হঠাৎ করেই আউটপুটটা ভালো নিয়ে আসবে বা খুবই মনোযোগী হয়ে যাবে, এরকমটা আসলে হয় না। গ্রাজুয়ালি আমাদেরকে চেষ্টা করতে হবে। এভাবে যদি গ্রাজুয়ালি আমরা চেষ্টা করি, তাহলে আশা করা যায় যে আমার সন্তান হয়তো পড়াশোনায় মনোযোগী হবে, আগের তুলনায় অনেক বেশি মনোযোগী হবে সে। তারপর সর্বশেষ যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে তার টাইট একটা স্লিপ হতে হবে, তার ঘুমটা ভালো হচ্ছে কি না এই বিষয়টা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে এখন বাচ্চাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে তারা ভালো ঘুমাতে পারে না। কারণ হচ্ছে সারাক্ষণ দেখা যায় যে ডিভাইসের দিকে তাদের দৃষ্টি থাকে, এবং ঘুমানোর আগ মুহূর্তেও তাদের দৃষ্টিটা ডিভাইসে থাকে, সে কারণে তারা কিন্তু চাইলেও ভালো ঘুমাতে পারে না। আর ভালো ঘুম যদি না হয়, তার প্রভাবটা কিন্তু এই পড়াশোনার উপর পড়বে, তার যে কোনো ধরনের আচরণের উপরই কিন্তু এই বিষয়টি পড়বে।